আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো হবে, তো ভালো আছো। আমি আজকে প্রথম শ্রেণীর দ্বম ক্লাসে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এর আগে ক্লাসে কি পড়ছিলাম? প্রশ্ন পড়ছি, শব্দ মিথ্যে পড়ছি। তোমরা কি পড়াগুলো শিখছো? পড়া শিখছো? পড়া ছিল যে তোমাদের 31 পৃষ্ঠার এক নঙের ক থেকে উম প্রশ্ন ছিল, সরি ক থেকে গ পর্যন্ত বস তিনটা প্রশ্ন ছিল, তারপরে তোমাদের সপ্তমিত্র ছিল 31 পৃষ্ঠার। তোমরা কি শিখছ? আশা করি অবশ্যই শিখছ। আমরা আজকে পড়ব 31 পৃষ্ঠার। তোমাদের বই খুলো সবাই, আর বিউসম শিক্ষক বইটা সবাই খুলো, সামনে নাও এবং সাজেশনের সাথে অবশ্যই মিলাবা। 31 পৃষ্ঠার আমরা তিনটা প্রশ্ন করছিলাম, তাহলে অর্থ কি, ইমান অর্থ কি, ইবায়াত অর্থ কি, ঠিক আছে? তারপর পড়ছিলাম 5 নং সত্য মিথ্যে পড়ছিলাম। আমরা আজকে পড়ব 1 নং-এর উম, 1 নং-এর উম। দেখো 1 নং-এর উমটা কি আছে, 1 নং-এর উম উম কি আছে, 1 নং-এর কি আছে, 1 নং-এর দেখো আমরা স্ক্রিপ্ট করব। এখন দেখো আমাদের পড়া ফাংশন আছে 1 নং-এর নম পর্যন্ত আছে। আমরা এখন পড়ি, আজকে পড়বো যে আঘিরা তত্ত্ব কি, কি পড়বো, আঘিরা তত্ত্ব কি, আমরা কি জানি এখানে তত্ত্ব কি? দেখো আমি লিখতেছি উত্তর আখিরাত, আমি বলতেছি তারপর লিখবো, ঠিক আছে? আখিরাত অর্থ পরকাল, আখিরাত অর্থ পরকাল। আমি এখান থেকে তুমি লিখব আখি রাত অর্থ পরকাল, পর কাল, ঠিক আছে? আখিরাত অর্থ পরকাল। দেখো তারপরে কিয়ামত অর্থ কি, দেখো কিয়ামত অর্থ কি, ঠিক আছে? উত্তর কি হবে জানো তোমরা? দেখো আমি বলছি কিয়ামত অর্থ শেষ বিচারের দিন, কেয়ামত অর্থ শেষ বিচারের দিন। আমরা যে দুনিয়াতে কি ভালো মন্দ যে কাজগুলো করতেছি, ভালো কাজ মন্দ কাজ সব কাজের কি, কেয়ামতের দিন হিসাব নিকাশ করা হবে, ঠিক আছে? তার প্রশ্ন উত্তরটা কি হবে, কেয়ামত অর্থ শেষ বিচারের দিন, কেয়ামত অর্থ শেষ বিচারের দিন। আমি এখান থেকে এতটুকু তুলব কেয়ামত অর্থ, সরি কেয়ামত অর্থ শেষ বিচারের দিন, কেয়ামত অর্থ শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, বিচারের বিচারের দিন। ওকে, আমাদের 1 নং প্রশ্ন শেষ, আমাদের আর নাই 1 নং থেকে আর নাই, ঠিক আছে? আমি প্রশ্ন দুটি কি লিখছি, আখিরাত অর্থ কি, আখিরাত অর্থ কি, আখিরাত অর্থ পরকাল। আমার সাথে সবাই বলো আখিরাত অর্থ পরকাল। তারপর রুম নম্বর প্রশ্ন হচ্ছে কিয়ামত অর্থ কি, কিয়ামত অর্থ কি, কিয়ামত অর্থ শেষ বিচারের দিন, কিয়ামত অর্থ শেষ বিচারের দিন। তারপর তোমরা তোমাদের বই 31 পৃষ্ঠা 2 নং-এ যাও, 2 নং-এ দেখো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আকায়েত অর্থ কি, সরি আকায়েত কাকে বলে, আকায়েত কাকে বলে,
সবাই আমি দেখতেছি, দেখো দেখো এটা হচ্ছে এক নঙে, এক নঙে এটা হচ্ছে দুই নঙে, ঠিক আছে দুই নঙে ক, দুই নঙে ক, ঠিক আছে। প্রশ্নটা কি বলছি আমি, আকায়ে আগায়ে কাকে বলে, আমি প্রশ্ন বুঝতেছি আকায়ে কাকে বলে, ঠিক আছে। প্রত্যেকটি কি হবে নতুন তো জানি না, আমি একটু একবার বলি তারপর আবার তোমাদের লিখে দিব, ঠিক আছে। দেখো আকায়েদ কাকে বলে, ইসলাম ধর্মের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে আকায়েদ বলে। আমার সাথে আবার বলো তোমরা, ইসলাম ধর্মের মূল বিষয়গুলো বিষয়সমূহকে মনে প্রাণে বিশ্বাস করাকে আকায়েদ বলে। বিষয়সমূহ মানে কি আমরা জানি, বিষয়সমূহ দেখো যেমন কি আমাদের সৃষ্টি করছেন কে, আল্লাহ, ঠিক আছে। আমরা কি আর আল্লাহর সাথে কাউকে তুলনা করতে পারি, করতে পারে সেটাকে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে কি আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীর নেই কিংবা অংশীদার নেই, ঠিক আছে। আবার কি আমাদের যে নবী রাসূলগণ যেসব কথা বলে গেছে তাদের আদেশ নির্দেশের কোন চলাকে মনে প্রাণে বিশ্বাস করে কি বলে, এগুলো আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলে কি আমাদের ইমান মজবুত হবে, না হলে হবে না, ঠিক আছে। এখন আমরা উত্তরটা লিখি, ইসলাম ধর্মে দেখো লিখতেছি, ইসলাম ধর্মে ইসলাম ধর্মের ইসলাম ধর্মের মূল বিষয়সমূহকে বিষয়সমূহকে মনে প্রাণে বিশ্বাস করাকে মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলে, আকায়েদ বলে, আকায়েদ বলে, আকায়েদ বলে, ঠিক আছে। দেখো আমার সাথে বলি, আকায়েদ কাকে বলে, আকায়েদ কাকে বলে, ইসলাম ধর্মের মূল বিষয় সমূহকে মনে প্রাণে বিশ্বাস করাকে আকায়েদ বলে, ঠিক আছে। তারপর আমি উপর প্রশ্নগুলো মুছে দিচ্ছি, তোমরা আমি উপর প্রশ্নগুলো মুছে দিচ্ছি, দেখো তোমরা। তারপর প্রশ্ন আছে আমাদের কি, তারপর কি আছে, তারপরটা আছে যে উহরম, দেখো ইমানের মূল ভিত্তি কি, ইমানের মূল ভিত্তি কি, ইমানের মূল ভিত্তি কি, আমরা কিন্তু পড়ছিলাম ইমানের মূল ভিত্তি কি, মনে আছে?